ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ফেসবুক যে প্রোফাইল রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমি একটি গান অ্যাড করে দিয়েছি মানে আমি সং অ্যাড করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে বা যে কেউ আমার প্রোফাইলে যখন ভিজিট করবে যদি আমার এখানে প্রেস করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেভারিট গান কিন্তু এখানে প্লে হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার ফেভারিট গান যেটা আছে সেটা কিন্তু প্লে হয়ে যাবে তো এটা এই গানটি কিভাবে আমরা অ্যাড করতে পারবো সেটাই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় সো ফ্রেন্ডস ভিডিওটি স্টার্ট করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের পর্যন্ত পৌঁছে যায় এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সো ফ্রেন্ডস আমরা সংটিকে অ্যাড করার জন্য সবার প্রথমে আমরা প্রোফাইল সেকশনে চলে যাব এভাবে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো সং বা আমাদের ফেভারিট গান কিছু অ্যাড করা নেই তো এটা একটি নতুন আপডেট এসছে আপনাদের এখানে দেখতে পাবেন মিউজিক অপশান থাকবে এখানে মিউজিক অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লিস্ট নেই প্রথমে একটি প্লে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে তো প্লাস অপশানে ক্রিয়েট ক্লিক করলে কিন্তু এইরকমভাবে আপনারা সং চুজের অপশান পাবেন তো যে সঙ্গগুলো থাকবে আপনাদের পছন্দ তার উপরে ক্লিক করলে কিন্তু বাঁদিকে টিক অপশান উঠে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্লে লিস্টকে সেট করতে পারেন ব্রাউজে গিয়েও সেট করতে পারেন এইভাবে কিন্তু আপনারা ব্রাউজের ওপরে ক্লিক করেও যে সংয়ের লিস্টগুলো আসবে আপনাদের পছন্দ মতো আপনারা এইভাবে ক্লিক করে করে আপনারা দেখতে পাচ্ছেন সঙের উপরে ক্লিক করলেই কিন্তু এটা বা দিকে টিক সিম্বল উঠে যাবে তার মানে এটা কিন্তু গানটি আপনার লাইব্রেরিতে অ্যাড হয়ে গেল এইভাবে কিন্তু আপনারা যত খুশি গান আপনারা আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো সিলেক্ট করার পরে একবার প্রথমে ব্যাকে চলে আসার পরে আবার মিউজিকে যখন প্রেস করবেন করার পরে দেখতে পাবেন আপনি যে কটা গান অ্যাড করেছেন সে কটা লাইব্রেরিতে চলে এসছে তো কি করতে এবার হবে এবার আমাকে এবার এর উপরে ক্লিক করলে আমরা গানের রিভিউ শুনতে পাবো গানটিকে শুনে নিতে পারবো তারপরে আমাদের ইচ্ছে অনুযায়ী যেটা আমাদের পছন্দের গান সেটার ও ডান্স আমরা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর পিন টু প্রোফাইল করে দেবো পিন টু প্রোফাইল করলেই সং হ্যাজ বিন পিনড এই অপশানটি দেখাবে তো এবার আপনারা ব্যাকে চলে আসলে পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু পছন্দর সংটি ওপরে পিন হয়ে গেছে তো যে কেউ যদি অন্য কেউ যে কোনো ফ্রেন্ড যদি আমার প্রোফাইলে ভিজিট করে তাহলে কিন্তু এই গানটি শুনতে পাবে তো আপনাদের যদি ফেসবুকটা আপডেট না থাকে আপডেট করে নেবেন তো আরেকটি জিনিস এখানে যদি মিউজিক অপশানটা না পান তাহলে আরেকটিভাবে আপনারা অ্যাড করতে পারেন সেটি হলো আপনারা সবার প্রথমে উপরে চলে যাবেন প্রোফাইল সেকশানে গিয়ে এডিট প্রোফাইলের পাশে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে কিন্তু মিউজিকের অপশানটা পেয়ে যাবেন এখানে ক্লিক করে আবার ওই প্রথমের প্রসেসের মতো আপনারা কিন্তু প্লে লিস্ট অ্যাড করে নিতে পারবেন ওখান থেকে গানগুলো অ্যাড করে নিয়ে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন কারণ দুটি প্রসেসই দেখিয়ে দিলাম কারণ কারোর ফোনের বা কোনো অন্য কোন কান্ট্রিতে এই আপডেটটি নাও দিতে পারে কারণ যেহেতু নতুন আপডেটটি এসছে আপডেট হতে একটু টাইম নিতে পারে তো দেখতে পেলেন আবার ব্যাক করে আমি আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি যে এটি গানটি প্লে হচ্ছে কি না প্লে হচ্ছে তো আমি একদম আবার আপনাদেরকে প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক করে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি যত সময় না ডিলিট করবো তত সময় কিন্তু এখানে থেকেই যাবে এই দেখতে পাচ্ছেন সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ